হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা বলিলে খেলিমেলির কথা নকলে নহয়। এবারও অভিযোগ উঠিল প্রশ্নকাকত ফাদিলর। ধুবুরীর জড়ুয়ার সর পাবলিক হাইস্কুল কাছাৰৰ বাসকান্দি নেলাম মিয়া স্কুলত পরীক্ষা আরম্ভ হওয়ার লগেলগেই প্রশ্নকাকত কেন্দ্রর বাহিরত বিয়পি পড়ার অভিযোগ উঠিছে। দুয়োটা স্থানতে আরক্ষীয়ে বিষয়টো তদন্ত করেছে। অবশ্যে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে এয়া ভুয়া প্রচার বলিহে উল্লেখ করে। এই মুহূর্তত প্রশ্নকাকত লিক হওয়ার প্রমাণিত তথ্য এই মুহূর্তলৈকে মোৰ হাতত আহা নাই। সংবাদ মাধ্যমত এটা অভিযোগ আহিছে, ডি সি এস পি ঘটনাস্থলীলৈ গৈছে, তেওঁলোকে তদন্ত কৰিছে আৰু তদন্ত কৰি যি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে ল'ব। ইপিনে সেবাৰ অত্যন্ত দায়িত্বশীলতাৰ পৰিণতিত ইংৰাজীৰ টোপোলাত ওলাল অসমীয়াৰ প্ৰশ্নকাকত। কাৰ্বি আংলঙৰ হাৱাইপুৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ পৰীক্ষা কেন্দ্ৰত ঘটিল এই বিসংগতি। অৱশ্যে কৰ্তৃপক্ষই অন্য কেন্দ্ৰৰ পৰা প্ৰশ্নকাকত আনি ইংৰাজী বিষয়ৰ পৰীক্ষা অনুষ্ঠিত কৰে। পৰিণতিত এক ঘণ্টা পলমকৈ পৰীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র কর্তৃপক্ষ টোপোলা খুলিছিল যদিও অসমীয়া বিষয়ের প্রশ্নকাকত ফাদিল হওয়া নাই বলে দাবি করেছে। আজি ইংরাজি কুয়েশনের পেকেটত বেলেগ একটা কুয়েশন আহিল, আমি খুলি গম পালো আউটার কভারটো, লগেলগে কন্ট্রোল সালক জানালো, সারে আমাক হেরি করিলে যে মই প্রশ্ন ব্যবস্থা করে দিয়াছো, কিছু সময়ের পিছত বিভিন্ন সেন্টার পৰা সারে প্রশ্ন দিয়া ব্যবস্থা করে দিলে, তারপর আমি পরীক্ষা পাতিলো। ইপিনে বিলাসীপাড়াত দুগৰাকী পরীক্ষার্থীয়ে নাপালে এডমিট কার্ড। বিলাসীপাড়ার সোনালুগুড়ি হাইস্কুলের জাহানুর শেখ আর মিনুয়ারা বেগম নামের শিক্ষার্থী দুগৰাকীয়ে প্রবেশ পত্র নোপাত পরীক্ষাত বহিব নোৱাৰিলে। স্কুলখনৰ প্রধান শিক্ষক আনোয়ার হুসেইনে শিক্ষার্থী দুগৰাকীৰ পৰা এডমিট কার্ডৰ নামত 10,000 টাকা লোৱাৰ অভিযোগ উত্থাপন করেছে ভুক্তভোগীয়ে। এডমিট কার্ড নাপায় কান্দোলনত ভাগি পড়ে পরীক্ষার্থী আর অভিভাবক। ইতিমধ্যে পরীক্ষার্থী দুইগৰাকী রাণীগঞ্জ আরক্ষীর কাষ চাপিছে। মানে রাতে মোর ঘর গেছিল যে ওর সিট নাম্বার হয়ে আসছে, প্রিন্সিপাল আনোয়ার মাস্টার গেছিল, ওর বেটাও গেছে, ওর রোল নাম্বার 158 নাম্বার আছে। টোকাল রেজিস্ট্রেশনের পর এডমিট ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন দুইবার করলো, ওইটাও নাই, টোটাল 10,500 টাকা নিছে। মই 10,000 টাকা দিছিলো আনোয়ার সাহ স্যারক আর কি, মো কইছে বলে তোমার এডমিট কার্ড আহিব, মেসেজ আহিলে তোমার পরীক্ষা বহিব পারে। আনপিনে বিলাসীপাড়ার বরকান্দা পরীক্ষা কেন্দ্রত নিরাপত্তারক্ষীয়ে উদ্ভণ্ডালি করার অভিযোগ উত্থাপন হয়েছে। পরীক্ষা দি উলাই অহা এগারী ছাত্রীক আরক্ষী সিআরপিএফে প্রহার করারও অভিযোগ উঠিছে। ঘটনাক কেন্দ্র করে কেন্দ্রটোর সম্মুখত হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি হয়। ওলাইছিল, ওলার পিছত মই ছোৱালীটোক লৈ অহার কারণে মই গৈছিলো, ছোৱালীজনী মই হাতত লৈছিলো, লওয়ার পিছত হুলস্থুল বাজি গলে। এই এজনে সিআরপি আর আগতো মারিছে, এজন পুলিশ মানে এজন হেৰি মৌলবীক মারিছিল, সেইজনে মারিছে, সেইজনে ফের আজি মোৰ ছোৱালীজনক এজনক লড়াবার ডাঙাবার কারণে মোৰ ছোৱালীজনক ডাং মারিছে। আনহাতে লাহৰীঘাটত জিয়ৰীয়ে পৰীক্ষা দিবলৈ নোপোৱাত কেন্দ্ৰৰ সন্মুখত হাতত এডমিট কাৰ্ড লৈ কান্দোনত ভাগি পৰে মাতৃ। এগৰাকী পৰীক্ষাৰ্থীক ডেৰ মাহ পূৰ্বে ফিজাৰুল ইছলাম নামৰ এজন যুৱকে অপহৰণ কৰাৰ উঠিছে অভিযোগ। পৰিণতিত পৰীক্ষাৰ্থীগৰাকী বঞ্চিত হৈছে পৰীক্ষাৰ পৰা। কিন্তু এই অপহৰণ সন্দৰ্ভত লাহৰীঘাট আৰক্ষীয়ে কোনো ব্যৱস্থা নোলোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে ভুক্তভোগীয়ে। এনেদৰেই নতুন নিয়ম কাৰণৰ মাজেৰে ৰাজ্যত সেবাই অনুষ্ঠিত কৰিছে উচ্চ মাধ্যমিক শিক্ষান্ত পৰীক্ষা। প্ৰথমবাৰলৈ অ' এম আৰ চিট ব্যৱহাৰ হৈছে এই পৰীক্ষাত। ৰাজ্যৰ মুঠ 913 কেন্দ্ৰত 4,25,966 পৰীক্ষাৰ্থী অৱতীৰ্ণ হ'ল হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।